এখান থেকে উঠিয়ে নেওয়া হইতেছে একটা বিষয় আপনারা সবাই জানেন এই দীর্ঘ ১৫টা বছর আমরা সবাইকে একটা কথা বলতে চাই পুরো দেশবাসীকে বলতে চাই এবং গোটা বগুড়াবাসীকে বলতে চাই দীর্ঘ ১৫ বছরে আপনারা বগুড়াতে কি উন্নয়নমূলক কাজ পেয়েছেন কি আপনারা দিয়েছে আমরা জানতে চাই আমি কাউকে ছোট করে কথাবার্তা বলতেছি না আপনারা জানেন গত কয়েকদিন আগে উপনির্বাচন হয়েছে বগুড়া সদরে এই আসন থেকে আমি নির্বাচন করেছি আপনারা সবাই জানেন এখান থেকে আপনারা সবাই জানেন এবার আমাদের বগুড়া শহরে থাকে রাগিবুল হাসান দীপু ভাই পাস করেছে নৌকমাকে প্রতীক আমি রাগিবুল হাসান দীপু ভাইকে আপনাকে বলতে চাই বেয়াদবি ক্ষমা করবেন আপনাকে বগুড়াবাসী ভোটটাকে এই জন্য দিয়েছে যে বগুড়ার মানুষের মাল যান এ সমস্ত রক্ত দায়িত্ব আছে আপনাকে এমপি হিসেবে সবাই ভোট দিতে গর্ব করে যে বগুড়ার এসব আপনি দায়িত্ব হিসেবে দেখে রাখেন যে আপনি রানিং অবস্থায় থাকাকালীন এখান থেকে মালপত্র কেন খুলে নিয়ে যাও এবং দীর্ঘ ১৫ বছরে আপনি বলতে পারবেন বগুড়াতে একটা জাতীয় টিমের কোনো খেলা হয়েছে এই টুর্নামেন্টে এবং এ বাদে বগুড়াতে আমাদের আরও যে কাজগুলো আছে দেখেন একটা বিমানবন্দর করে আছে কতদিন ধরে এটা কোনো কাজ নেই বিমানবন্দরের লোকজন কী করে এখানে গরু বাছুর ওখানে তারা তারপর ধান ঢুকে তাকাল ওরা আমার মনে হয় তাই উঠিটা যে আমাদের আর একটা থেকে মেডিকেল মেডিকেলে থেকে যেহেতু আজকে স্টেডিয়াম থেকে সব মালপত্র খুলে নিয়ে গেছে আমার তো মনে করা থেকে স্টেডিয়াম থেকে যে যন্ত্রপাতি আছে এগুলো খুলে না নিয়ে যায় বড় তো মনে করেন কাজ ছিল একটা স্টুডেন্ট তারপরে মেডিকেল এছাড়া তো মনে করেন বগুড়াতে উন্নয়নমূলক কোনো কাজও নাই আর ভালো কিছু আমাকে নাই আর একটা ভার্সিটির জন্য অনেক দিন ধরে আন্দোলন করতেছে আজও পর্যন্ত কিছু হয়নি এই বিমানবন্দরের জন্য অনেক দিন ধরে আন্দোলন করা হইতেছে বিমানবন্দরের কোনো উন্নয়ন নেই একটা সর্বশেষ একটা খেলা একটা ক্রিকেট একটা ছিল আমাদের বগুড়া শহীদ চান্দ স্টেডিয়াম সেখানে থেকেও মালপত্র হয়ে যায় আমাকে বগুড়া লজ্জাজনক বিষয় একবার আমি ধিক্কার জানাই এই বিষয়টা নিয়ে যে বগুড়ার মাটিতে কোনো উন্নয়নমূলক কাজ না করাতে বগুড়ার মাটি আর খাঁটি করে না করে ঘাঁটিরা এরা নিরংশ একটা ছিল লোক সিন্ডিকেট কিছু লোক কাজ করতেছে এদের এরা চায় না বগুড়া স্টেডিয়াম থাক এটা এটা চাইতেছে কি স্টেডিয়াম আসতে তো মালপত্র চলে গেছে এখন কথা চলতেছে বগুড়াতে মনে করেন আমাদের শহীদ চান্দ স্টেডিয়াম একটা নাম করা স্টেডিয়াম এর কেন ১৫ বছর ধরে আমাদের কোনো কোনো খেলা নেই এবং ১৫ বছরে আপনি একটা কথা বলতে পারবেন বগুড়াতে ১৫ বছর ধরে আমাদের উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে হয়নি তবে আমি আমাদের বর্তমানে যে এমপি বগুড়া ভাই আপনি সবাই জানেন রাগিবুল হাসান রিপোর্ট স্যার হ্যাঁ তারপরে বর্তমানে আমাদের এমপি রাগিবুল হাসান রিপু সাহেবকে বলে একটা কথা বলতে চাই যে বগুড়ার লোক এই জন্য আপনাকে ভোটটা দিয়েছে যে আমাদের এখান থেকে জনগণের যানমানের দায়িত্ব আপনার আমাদের বগুড়া থেকে স্টেশন থেকে মালপত্র খুলে নিয়ে গেল আপনি রানিং অবস্থায় দীর্ঘ ৫০ বছর ধরে আমাদের আওয়ামী লীগ সরকার বগুড়াতে কোনো এমপি আনতে পারে এই বগুড়ার লোক আপনারা ভালোবাসা ভোট দিচ্ছে কী কারণে বগুড়া উন্নয়নমূলক কাজ চায় বগুড়া জুড়ে একটা ছিল শহীদ একটা মেডিকেল একটা স্টুডিয়াম এই দুইটা জায়গায় ছিল আর দুইটার মধ্যে একটা মনে করেন স্টুডিয়ামের সব মালপত্র খুলে নিয়ে যাওয়া হয়েছে আর একটা আছে কি আমাদের স্টুডিয়াম ইয়ে আপনার মেডিকেল কয়েকদিন পর দেখবেন মেডিকেল থেকে মনে করেন বড়ো বড়ো যন্ত্রপাতি সব খুলে নিয়ে দেবে এখন আমরা বিষয় দীর্ঘ ৫০ বছরের পরে আপনাদের মানুষ ভালোবেসে ভোট দিয়ে নিয়ে আসলে কী কারণে দেখেন বগুড়াতে কি আপনার ১৫ বছরে কি একটা কাজ করে দেখেন তো একটা এয়ারপোর্ট চলে পড়ে আছে এয়ারপোর্টে কোনো কিন্তু উন্নয়নমূলক কাজ হয়নি আজও পর্যন্ত